বাংলাদেশের একটা বক্তা আছে, আমি ওর প্রশংসাও করছি না বদনামও করছি না, আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছেন তো? শুনেছেন, খুব ভালো আলোচনা রাখে। ও হানাফি না আহলে হাদিস না জামাত ইসলামী না কি ওটা আমি জানিও না, আমি ও ব্যাপারে কমেন্ট করছি না। কোন একটা জলসায় দেখবেন, ইয়া নবী সালাম আলাইকা, উঠে পড়ুন উঠে পড়ুন, সবাই দল বেঁধে উঠে পড়ল। আর আবু তোহা মোহাম্মদ আদনান এইভাবে বসে আছে স্টেজে, দেখেছেন এগুলো? হ্যাঁ, এইভাবে বসে আছে, বেচারা উঠলেন না, উঠলেন না। তার পরের দিন বক্তব্য রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিয়াদব, ওর জন্মে ঠিক নেই, ও নবীর সামনে দাঁড়ালো না, ওকে তুমি বিয়াদব কেন বলতে যাচ্ছ, তুমি তো বড় বিয়াদব, তুমি বড় বিয়াদব। কারণ হচ্ছে এই, আমরা নবীর সুন্নতকে মেনে নবীকে সম্মান করি, আমরা বেদাতকে মেনে নবীকে সম্মান করি না। অবশ্যই আবু তোহা মোহাম্মদ আদনান যেটা করেছে 100% ঠিক করেছে। কোন হাদিসে আছে যে নবী কি বলেছেন, আমার নামে দরুদ পড়ার সময় উঠে উঠে দরুদ পড়ো? এই বলেছেন নবীজি? বলেছেন? বলেননি তো? এইবার আপনাদেরকে একটা কথা বলছি, আরে বসে বসে দরুদ পড়লে যদি বিয়াদবি হয়, হ্যাঁ, তাহলে দরুদ দাঁড়িয়ে পড়লে নবীকে সম্মান জানানো, এটা যদি তোমার যদি আকীদা হয়, তাহলে নামাজ পড়তে পড়তে আমরা দরুদ পড়ি কি পড়ি না বসে বসে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা বসে পড়ি নামাজে না দাঁড়িয়ে? বসে হুজুরও কিন্তু পড়ে, পড়ে না? তা দাঁড়িয়ে পড়লা যদি সুন্নত হবে, কই হুজুর নামাজে কই বসে বসে পড়লে কেন? ওই কেন তো নবীর নাম শুনে উঠে দাঁড়াতে পারতে। কি আশ্চর্য বোকামি! একটা লোকের সঙ্গে দেখা হলো, একটা লোকের সঙ্গে দেখা হলো, তা আমি কথা বলতে বলতে বলছি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম বলছি, তা মুখে এরকম করছে, যে ভাই এরকম কেন করছিস? তো বলছি আস্তাগফিরুল্লাহ, সত্যি ভাই তোমরা নাস্তিক হয়ে গেছে আমাকে বলছে। বলছি কেন? বলছি নবীজির নাম শুনে একটু চুমু খাবে না? বলছি বাহ, তুমি এটা কোথায় পেলে? বলছি আস্তাগফিরুল্লাহ, এটা আবার পেতে হয়, সম্মানী লোকদের চুমু দিতে হয় না? বাহ, তোর মতো দাড়ি নাই মুখে আর বিড়ির গন্ধ আর নবীর নাম শুনে চুমু খাচ্ছে, তোর চুমু নবীর 10 পয়সা দাম আছে? হ্যাঁ, বদমায়েস কোথাকারে নবীর নাম শুনে এরকম করছে। বাহ ভালোই শিখেছ। তা বলছে তুমি কি এটা হাদিসে পাওনি মমতাজিল ভাই? বলছি কোথাও তো হাদিসেও পাইনি, কোথাও বাংলা বইয়েও পাইনি যে এরকম এরকম করতে হবে। তাই বললাম ভাই তাহলে একটা কথা তোমাকে এবার বলি, বোঝাতে পারি কি দেখো? তা বলছে হ্যাঁ বলো। বললাম বলো তো আল্লাহ বড় না নবী বড়? তখন বলছে হ্যাঁ, বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছে, আল্লাহ বড় নবী বড়? তুমি সত্যি ছোটবেলার বন্ধু, কিন্তু আগে তুমি ভালো ছিলে, এখন মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহ বড় নবী, এটা কি কোনো প্রশ্ন? আল্লাহ বড়? বলছি নবীর থেকে আল্লাহ যদি বড় হয়, তাহলে সম্মানের দিক দিয়ে নবীর সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি? বলছি কেন আল্লাহর বেশি? যে নবীর নাম শুনলে তুমি চুমু খাচ্ছ, আল্লাহর নাম যে এতবার বললাম কই একবারও চুমু খেলে না? তো বলছে তাও তো ঠিক কথা। তাহলে এবার তোমাকে আবার বলছি শোনো, আচ্ছা নবীর থেকে আল্লাহ কত কোটি গুণ বড় হবে? বুঝি পাগল, ওটা কি বলার আগে? হ্যাঁ আল্লাহ একবার। আচ্ছা আপনাকে যদি আমি বলি যে একটা চিনির দানা, চিনি চিনির দানা, আপনাকে যদি বলি যে একটা চিনির দানা থেকে একটা হাতি কত বড়, আচ্ছা বলুন তো কত বড় হতে পারে চিনির দানার থেকে হাতি? এটা কি কোন যুক্তি হয়? চিনির দানা কোথায়, হাতি কোথায়, তাই না? এটা কি বলা যাবে? বলা যাবে না। উত্তর কি হবে? যে যতটা বড় হবার দরকার ততটা বড়, এটাই তো উত্তর। তো তখন আমাকে বলছে যে আল্লাহর সম্মান তো অপরিসীম সম্মান। আমি বললাম তাহলে নবীর নাম শুনলে কবার চুমু খেতে হয়? বলছে মিনিমাম 2 বার। আমি তো 2 বার করে খাই। জি বা ভালো কাজ করো। তা আল্লাহর যদি অপরিসীম সীম যদি সম্মান হয়, নবীর নাম শুনে যদি 2 বার চুমু খাও, আল্লাহর নাম শুনে তো মিনিমাম 2 লক্ষ বার খেতে হবে। বলছি তা কিন্তু ঠিক। তা মমতাজুল ভাই তুমি খাও না? বলছি না আমি তো খাই না, খাওয়ার কথা কোথাও নেই তো, খাওয়া মানেই বিয়াদবি করা।
খাওয়া মানে কি দিয়া জমি করা আমরা নবীজির সুন্নতকে মেনে নবীজিকে সম্মান করি নবীজি যেটা বলেননি যেটা করেননি ওটা করার মাধ্যমে নবীকে বেদাত করে অপমান করি না করি করি না আল্লাহু আকবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন কখনোই নয় নবীর উপরে বেড়ে আগে বেড়ে কোনো কথা বলতে যেও না তাহলে পৃথিবীতে তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাবে শুধু বিপদ নয় আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলগুলিকে কি করে দেওয়া হবে বরবাদ করে দেওয়া হবে বন্ধু আপনাকে এইবারে পবিত্র আল কোরআনের আরো দুটো একটা কথা আদর্শ শিষ্টাচার ভদ্র আচরণ এই ব্যাপারে আমি দুটো একটা শিক্ষামূলক কথাবার্তা বলে দেই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন আল্লাহ তাআলা বলছেন এই বলুন আসসালামু আলাইকুম ইতিপূর্বে খবর এসেছিল যে মোটরসাইকেলের চাবি হারিয়ে গিয়েছিল সেই চাবিটা স্টেজে এখন আমরা জমা পেলাম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে বলুন জি মাশাআল্লাহ এটা মোটরসাইকেলের চাবি কার হারিয়ে গেছে দয়া করে নিয়ে যান আর বারবার একটা মাইকে ডিস্টার্ব করলে হয় নাকি বারবার ডিস্টার্ব করতে হয় না আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই তোমরা যারা ঈমান এনেছো ইন জাকুম ফাসিকুন তোমাদের কাছে যদি কোনো ফাসেক লোক যদি আসে কি করতে বিনাবাইম ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান যদি অন্য কোন কওম অন্য কোন জাতি তাদের ব্যাপারে কোনো খবর নিয়ে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমরা তার কাছে সত্যতা যাচাই বাছাই করো তাছাড়া তোমরা ওই ফাসেকের কথা যদি শোনো শোনার পরে তোমরা ওই কওমের ব্যাপারে ভুল পদক্ষেপ দিতে পারো এই কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তোমরা যাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে হয়তো তারা সেই পদক্ষেপ থেকে সেই ডিসিশন থেকে সেই কাজের সঙ্গে জড়িত নাও থাকতে পারে অত্র আয়াত থেকে একটা শিক্ষা হলো এই আল্লাহ তাআলা বলছেন কোন ফাসেক ব্যক্তি যদি তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে খবর বিশ্বাস করা কি যাবে না ফাসেক কাদেরকে বলে ফাসেক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘ দিন যাবত গুনার কাজে লিপ্ত থাকে দীর্ঘ দিন যাবত ব্যভিচারে লিপ্ত দীর্ঘ দিন যাবত দাড়ি চাঁচাতে লিপ্ত দীর্ঘ দিন যাবত সুদের টাকাতে লিপ্ত দীর্ঘ দিন যাবত কাবিরা কোন গোনাতে লিপ্ত তারপরেও তওবা করে ওই গোনা থেকে ফেরত আসার চেষ্টা করে না এ হচ্ছে ফাসেক এ কি ফাসেক এর কোনো সংবাদ গ্রহণ করা কি যাবে না কোন রকমের খবর টবর যদি লিয়ানে মানা যাবে না।